আমি ইন্দু, আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাটারি প্যান ফ্রাইড মোমোর রেসিপি। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। আমি এখানে 2 কাপের মতন ময়দা নিয়ে নিচ্ছি, নুন দিয়ে দিলাম, 1 টেবিলস্পুনের মতন রিফাইন্ড তেল দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ময়দার সাথে মিশিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দা মাখাটা যেন খুব শক্ত না হয়, আবার খুব নরমও যেন না হয়ে যায়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এই দেখো এতটা নরম হবে। ময়দার ডোটাকে আমি একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি, এর মধ্যে 1 টেবিলস্পুন নুন দিয়ে দেব। নুনটাকে বাঁধাকপির সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দেব। আমি চিকেনটাকে ছোট করে কেটে নিয়েছি, এটা এবার একটা জারে দিয়ে দিলাম। এটাকে আমি ব্লেন্ড করে নেব। আমি এটাকে খুব একটা পেস্ট করিনি, শুধু একবার ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়েছি। 15 মিনিট পর আমি বাঁধাকপিটাকে হাত দিয়ে নিংড়ে জলটাকে বের করে নিচ্ছি। তোমরা চাইলে 2 হাতও ব্যবহার করতে পারো। এই দেখো এইভাবে। দেখো বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। বাঁধাকপির মধ্যে আমি চিকেন পেস্টটাকে দিয়ে দিচ্ছি। একটা বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। লঙ্কা কুচি দিচ্ছি, কুচনো ধনে পাতা দিয়ে দিলাম, গোলমরিচ আর সাদা মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মিট মশলা দিচ্ছি, এটা অপশনাল, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন আদা রসুন বাটা, 1/2 টিস্পুন বাটার, তোমরা চাইলে বাটারটা একটু বেশিও দিতে পারো, 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল, 7 মতো নুন দিয়ে দিচ্ছি, 7 মতো চিনি দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। দেখো আমার মাখা হয়ে গেছে। 15 মিনিট পর দেখো ময়দাটা কতটা নরম হয়ে গেছে। এটার থেকে আমরা ছোট ছোট লিচি কেটে নেব, যেরকম লুচির লিচি কাটি ঠিক সেরকম। বাকি ময়দাটাকে আমি একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেব, যাতে শুকিয়ে না যায়। এবার লুচির মতন ছোট ছোট লই করে নিচ্ছি, লুচির মতনই আমি বেলে নেব। এটা যেন খুব পাতলাও না হয়, আবার খুব মোটাও যেন না হয়। এর মধ্যে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। এটার ধারগুলোকে আমি আস্তে আস্তে মুড়ে দেব। দেখো এইভাবে। দেখো মোমোটাকে দেখতে একদম পুটলির মতন লাগছে। একই রকমভাবে আমি সব মোমোগুলো রেডি করে নেব।
তোমরা একটা বড় রুটি করে সেটা বাটি দিয়ে গোল গোল করে কেটেও এটা করতে পারো। দেখছো তো বন্ধুরা, এটা করাটা খুবই সহজ, দেখতেও কি সুন্দর লাগছে না? আমার সব মোমোগুলো রেডি হয়ে গেছে। আমি এইগুলো সব প্যান ফ্রাইড মোমো বানাবো না, কিছুটা স্টিম মোমো বানাবো। স্টিম মোমোর রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। একটা কড়াইয়ে সাদা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হবার পর আমি মোমোগুলো এক এক করে দিয়ে দেব। আমার রান্নার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে বেল আইকনটা প্রেস করো। মিডিয়াম আঁচে মোমোগুলোকে ব্রাউন করে ভেজে নেব। একদিকটা ব্রাউন হয়ে গেছে, এবার আমি এক এক করে উল্টে দিচ্ছি। তোমরা এই ফ্রাইড মোমোটাকেও সস দিয়ে খেতে পারো, এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সব মোমোগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে রাখছি। ওই তেলেই আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুনটা কিন্তু আমি বেশি লাল করব না। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও আমি বেশি লাল করব না। এবার লম্বা করে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম, তার সাথে লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। হালকা করে ভেজে নিচ্ছি। এবার টমেটো সস, রেড চিলি সস, সয়া সস, সব কিছু এক এক করে দিয়ে দিলাম। এবার আমি এটাকে নেড়ে দিচ্ছি। স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি আর জলের মধ্যে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার গুলিয়ে এতে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, গ্রেভিটা কতটা ঘন হয়ে এসেছে। এবার আমি এখানে সাদা মরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, তারপর আর একবার নাড়িয়ে দিচ্ছি। এবার গ্রেভির মধ্যে ফ্রাইড মোমোটাকে দিয়ে দিচ্ছি। গ্রেভিটাকে মোমোর মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো এইভাবে মোমোটাকে গরমের মধ্যে আমি বেশিক্ষণ রাখবো না, কারণ মোমোর মধ্যে যে ক্রিস্পি ভাবটা আছে সেটা চলে যাবে। এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1/2 টিস্পুন বাটার দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। আমার বাটারি প্যান ফ্রাইড মোমো একদম রেডি। বন্ধুরা, ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখার চেষ্টা করো, না হলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।